সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং ভালো আছে, অরিজিনাল গ্লাসগুলো আছে, পুরোটাই একদম টানা বডি, মাশাআল্লাহ খুবই ফ্রেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম এই মুহূর্তে মদিনা কার কালেকশন থেকে। আজকের এই ভিডিওতে চমৎকার একটা এক্স করোলা গাড়ি দেখবো, এমনকি সিরিয়ালটা একটু দেখেন না, 33 সিরিয়ালের গাড়ি। ওয়াও, সামনে আছে মদিনা কার কালেকশন ওনার আমাদের নাসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নির্বাচন তো প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে, আল্লাহর অশেষ অশেষ রহমত। আচ্ছা তো চলুন আমরা গাড়িটা একটু দেখি। চলুন দেখা যাক। এটা হচ্ছে টয়োটা এক্স করোলা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি গাড়ি। আর এটা মডেল হচ্ছে 2006, মানে এক্স করোলার মধ্যে সবচাইতে লাস্ট মডেল হচ্ছে এটা, 6-এর মডেল। রেজিস্ট্রেশন হচ্ছে 2012-তে, 33 সিরিয়াল, সিলভার কালার, ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল। তো দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল, হেডলাইট এখনও আছে গাড়ির সাথে, সাথে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে গাড়ির সাথে। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G33 সিরিয়াল। এ পাশের লাইটটা কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সেই লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং ভালো আছে, অরিজিনাল গ্লাসগুলো আছে। দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো, রিংগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। গাড়ির সাথে যে জাপানি অ্যালো রিং, সেই অ্যালো রিং। এছাড়া সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে। ডোরের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস টয়োটার লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে। দেখেন পিছনের গ্লাসটা তো, এগুলো প্রতিটা গ্লাসে কিন্তু টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া আমরা একটু গাড়ির ডোরগুলো দেখিয়ে দিচ্ছি, ভিতরে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে উডেন প্যানেল করা আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। আমরা একটু পিছের ডোরটা দেখি, দেখেন পিছের ডোরটা, পিছের ডোরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে। প্যাড থেকে শুরু করে ভিতরে যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন প্যাডের, এই প্যাডের ফ্যাব্রিকগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। হ্যাঁ এছাড়া বডি যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা এক্স করোলা। আর এইগুলো গাড়ি হচ্ছে একেবারে আপনি চাইলে মানে কি বলবো, একেবারে রাফ, মানে কমার্শিয়াল রাফ ইউজ করতে পারবেন, ইউজ করেন রাফ, ইউজ করেন যেভাবে, পার্সোনাল ইউজ করেন যে কোনো ভাবে করতে পারবেন, চালান আপনি এইভাবে চলবে এই গাড়ি। কারণ এগুলো গাড়ি হচ্ছে খুবই হার্ডি গাড়ি, মানে টয়োটার মধ্যে সবচাইতে হার্ডি গাড়ি হচ্ছে টয়োটা এক্স করোলা অথবা জি করোলা, এই দুইটাই হচ্ছে সবচেয়ে হার্ডি গাড়ি। তো পিছনের গ্লাসগুলো কি দেখে দিই সাইম ভাই, দেখেন পিছনের গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া পিছনের লাইটগুলো মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস লাইট, সেই লাইটগুলো আছে। এছাড়া এখানে এক্সের লোগো দেওয়া আছে, এখানে করোলা লোগো দেওয়া আছে, পাশাপাশি টয়োটার মনোগ্রামটাও দেওয়া আছে। আর নাম্বারটা যে ঢাকা মেট্রো G33 সিরিয়াল, পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট। আমরা একটু গাড়ির ব্যাকগুলো ভিতরে ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি, জি ভিতরে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, সিএনজি করা, সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস আছে এখানে। এবং এই সাইডে যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা জয়েন্ট কিন্তু একেবারে অরিজিনাল টেস্টিং দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা জয়েন্টে একেবারে সিল করা আছে। ব্যাকগুলোর ভিতরটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। আমরা একটু বডির ডান পাশটা দেখবো, এই পাশে দেখেন ফুল একেবারে, আমরা দূর থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পুরোটাই একদম টানা বডি মাশাআল্লাহ খুবই ফ্রেশ। প্রত্যেকটা ডোরের গ্লাসে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টয়োটার লোগো দেওয়া আছে। এই গ্লাসগুলো দেখানোর মূল কারণটা হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সর্বপ্রথম ভাঙবে হচ্ছে গ্লাসগুলো, গ্লাসের উপরে একটা ইফেক্ট পড়ে, গ্লাসের উপরে প্রথমে এফেক্টটা আসে। তো আলহামদুলিল্লাহ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটা সাইডে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। সামনে টোটা দেখেন, প্রতিটা ডোর মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। ভিতরটা দেখেন, ভিতরটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ, দেখেন ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে, ভিতরে সেলিংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন সেলিংগুলো খুবই সুন্দর। এবং এটা হচ্ছে অল অটো, একেবারে ফুল লোডেড একটি গাড়ি, টয়োটা এক্স করোলা ফুল লোডেড গাড়ি। তো আমরা একটু ইঞ্জিনটা থেকে দেখাই, এই হচ্ছে গাড়ির ইঞ্জিন, আর ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন 1500 সিসি। অবশ্যই ইঞ্জিন তো ফিজিক্যালি এসে দেখবেন, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি বা ইঞ্জিনের প্রেসার সব কিছু আমরা জাস্ট চেসিস মার্শালগুলো একটু দেখাবো, চেসিস মার্শালগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে যে চেসিসগুলো একেবারে অরিজিন যে কালার সে কালারটি আছে। সামনের মার্শালটা মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, দেখেন কোথাও কোনো হাত তুলে বাড়ি নেই। গোয়াটের ভিতরটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে কোথাও খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একেবারে বলতে পারি 0%, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা এক্স করোলা
আর এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে পেপারস আলহামদুলিল্লাহ ফুল আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 14,30,000 টাকা আস্কিং প্রাইস ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসতে হবে গাড়ি দেখতে হবে কারণ শুধু এই এক্স কলার জন্য আসবেন তা না আমার কাছে এর বাইরেও কিন্তু আরও চারটি এক্স কলা আছে আমার শোরুমে অলমোস্ট 30টি গাড়ি সবসময় স্টকে থাকে তো যখন যেটা পছন্দ হবে ইনশাল্লাহ সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা নাসিম এটার মডেল আর রেজিস্ট্রেশন আবার একটু বলুন এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে প্রাইস চাচ্ছিলেন কত এটা প্রাইস হচ্ছে 14,30,000 টাকা আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগাল হবে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়েছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে 01711586762 পাশাপাশি এক নম্বর 01971222570 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক তো ভিউয়ার্স যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটু প্লিজ লাইকটা একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে মদিনা কার কালেকশনের নতুন কোনো গাড়ি নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ